হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রসেস রাইটিং অর্থাৎ কোনো কিছু জিনিস তৈরির যে নিয়ম বা পদ্ধতি সেগুলো পরীক্ষার খাতায় বিভিন্ন পয়েন্টস বা হিন্টস দিয়ে দেওয়া থাকবে এবং সেগুলো আমাদের দেখে দেখে কি করে সেই জিনিসটা তৈরি করতে হবে যেমন বিগত যে পরীক্ষাগুলোতে আসছিল সেরকম দেখা যায় যে সর্ষের তেল কীভাবে তৈরি হয় বা ব্রেড কীভাবে তৈরি হয় চা কীভাবে তৈরি করতে হয় হোম মেড পেপার কীভাবে তৈরি করতে হয় বা নিউজ পেপারে কীভাবে খবর ছাপানো হয় এরকম বিভিন্ন ধরনের পয়েন্টগুলো রয়েছে তো এখানে আমি যেটা পয়েন্ট রেখেছি সেটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুইস অর্থাৎ অরেঞ্জ কমলালেবুর রস কীভাবে তৈরি করা হয় তো এগুলো আমরা খুব সহজেই মুখস্থ না করে শুধুমাত্র পয়েন্ট দেখে দেখে আমরা লিখতে পারবো তো সেগুলো আমরা কিভাবে জানব বা কিভাবে আমরা শুধুমাত্র পয়েন্ট দেখে লিখতে পারবো সেই পদ্ধতিটা আজকে আমি আলোচনা করব তার আগে প্রথমেই বলে দিই যে এরকম যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেগুলোতে অবশ্যই সাবজেক্টস এবং ভার্ভ থাকবে এবং কিছু কিছু পয়েন্টে শুধুমাত্র ভার্ভ থাকবে এবং সেই জায়গায় সাবজেক্ট সেটা আগের পয়েন্ট থেকে বুঝে নিতে হবে এবং এটা সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আগের পয়েন্ট থেকে সাবজেক্ট কোনটা তো খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় তো আমরা প্রথমেই পয়েন্টগুলো পড়ে নিই অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট এখানে যদি আমরা দেখি অরেঞ্জেস সাবজেক্ট বট ভার্ফ এখানে শট এড বাছাই করা শুধুমাত্র ভার্ভটা রয়েছে অর্থাৎ কী বাছাই করা হচ্ছে অরেঞ্জেস খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এবং রটেন ওয়ান্স রিমুভড রটেন ওয়ান্স মানে কি অরেঞ্জেস যে রটেন ওয়ান্সগুলো পচাগুলো ক্লিন্ট সেই অরেঞ্জগুলোই ক্লিন করা হচ্ছে পিল অরেঞ্জগুলোই করা হচ্ছে পুট ইন জুইসার সেই অরেঞ্জগুলোকে করা হচ্ছে সেগুলো কোনগুলো পিল্ড পিল্ড অরেঞ্জগুলোকে করা হচ্ছে জুইস এক্সট্রাক্টেড তার মানে পিল্ড যে অরেঞ্জগুলো হচ্ছে সেখান থেকে জুইস এক্সট্রাক্ট করা হচ্ছে এইভাবেই কিন্তু আমরা দেখতে পারব যে প্রত্যেকটা পয়েন্টে একটা করে ভাব রয়েছে সাবজেক্ট যদিও না থাকে সেটা উজ্জ্বল থাকতে পারে কিন্তু ভাব অবশ্যই প্রত্যেকটা পয়েন্টে রয়েছে তো আমাদের যে নিয়মগুলো ফলো করতে হবে সেগুলো মুখস্থ রাখার খুব একটা বিষয় নয় জাস্ট আমাদের কিছু নিয়ম কারণ একটু ফলো করতে হবে যেমন এটা লেখার জন্য আমাদের প্রথমেই একটা মানানসই টাইটেল দিতে হবে যেমন এখানে লেখা হয়েছে হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুইস তো এখান থেকে আমরা কী পয়েন্ট লিখতে পারি আমরা লিখতে পারবো প্রিপেয়ারেশন অফ অরেঞ্জ জুইস টাইটেল এটা লিখতে পারি তো এইভাবে আমাদের টাইটেল দিতে হবে তারপরে হচ্ছে এরপর একটি ইন্ট্রোডাক্টারি সেন্টেন্স লিখতে হবে অর্থাৎ শুরুতে একটা ভূমিকার মতো একটা লাইন লিখতে হবে যে আমরা সবাই অরেঞ্জ জুইস ভালোবাসি বা অরেঞ্জ জুইস তৈরি করা খুবই সহজ অথবা অরেঞ্জ জুইস খুবই হেলদি অ্যান্ড টেস্টি ড্রিঙ্ক এইভাবে আমরা কিন্তু সেন্টেন্স লিখতে পারি একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স এবং সেটা যদি মনে নাও থাকে বা লিখতে অসুবিধা হয় কোনো সমস্যা নেই বাকি পয়েন্টগুলো ধরে ধরে খুব সহজেই লেখা যাবে এবং তিন নম্বর পয়েন্ট হচ্ছে কিছু সিকোয়েন্স লিঙ্কার অর্থাৎ যে শব্দগুলো দিয়ে ক্রম বোঝানো হয় পরপর বোঝানো হয় সেরকম কিছু শব্দ ব্যবহার করতে হবে এবং যে ফ্লো চার্টের যে ক্রম বা সিকোয়েন্স অর্থাৎ ফ্লো চার্ট যেই পরপর পয়েন্টগুলো যেভাবে আছে সেই অনুযায়ী সেন্টেন্স লিখতে হবে আমি প্রথম পয়েন্টটা লেখার পর আমি লাস্ট পয়েন্টটা কিন্তু সেন্টেন্সে লিখতে পারবো না তো এইভাবেই এবং সবশেষে হচ্ছে একটি কনক্লুডিং সেন্টেন্স লিখতে হবে এবং তার সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে প্যাসিভ ভয়েস কিন্তু প্রেজেন্টেন্সে লেখা হয় এবং অবশ্যই প্যাসিভ ভয়েসে তো সেগুলো আমি পরের পাতায় আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখতে হবে এবং যে লিঙ্কারগুলো ব্যবহার করা হয় সেগুলো মাত্র কয়েকটা লিঙ্কার আমরা খুব সহজেই মনে রাখতে পারবো এবং প্রথম যে সেন্টেন্সটা শুরু করব অর্থাৎ ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সের পরে সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট বা ফার্স্ট এবং তারপরে যে যেগুলো দেওয়া আছে এগুলো এরকম বাধা ধরা কোনো নিয়ম নেই যে এটার পরে এটা ইউজ করতে হবে অল্টারনেট করে যে কোনো ইউজ করতে হবে তবে একটা জিনিস মনে রাখতে হবে যাতে দুটো সিকোয়েন্স লিঙ্কার পরপর একই না হয় অর্থাৎ সামনের সেন্টেন্সেও মনে করো আমি দেন লিখলাম এবং তারপর তো দেন লিখলাম এবং তারপর তো দেন লিখলাম এরকম না লিখে আমরা এই যে কয়েকটা রয়েছে আফটার দ্যাট নেক্সট লেটার অ্যাগেইন এগুলোকে অল্টারনেট করে লিখবো অর্থাৎ একটু আগে যদি আমি দেন লিখি তো পরেরটাতে হয়তো আমি অ্যাগেইন লিখবো বা লেটার লিখবো এবং সেগুলো আমার অবশ্যই সেন্টেন্সে বুঝে লিখতে হবে এবং সবশেষ ফাইনালি অর্থাৎ অ্যাট ফার্স্ট এবং ফাইনালি দুটো পারমানেন্ট থাকছে প্রসেস রাইটিংয়ের ক্ষেত্রে তো আমাদের এই যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখে দেখে আমরা কিভাবে খুব সহজেই লিখতে পারবো সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই পয়েন্টগুলো ভালো করে পড়ে নেওয়া এবং তারপরে টাইটেল লেখা টাইটেলটা আমরা কী লিখতে হবে সেটা আমরা কিন্তু ইনস্ট্রাকশানে পেয়ে যাব যেমন এখানে লেখা হয়েছে হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুইস তাহলে আমরা লিখবো প্রিপারেশান অফ অরেঞ্জ জুইস অর্থাৎ অরেঞ্জ জুইস তৈরি আমাদের প্রথম কাজ টাইটেল লেখা হয়ে গেছে এরপর আমাদের একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে হবে যেটা আমি বললাম যে অরেঞ্জ জুইস ইজ এ হেলদি অ্যান্ড টেস্টেড ড্রিঙ্ক অথবা উই অল লাভ অরেঞ্জ জুইস বা আরও যে কোনো সেন্টেন্স হতে পারে যেটা টপিকের সঙ্গে মানানসই তো আমি এখানে লিখলাম যে অরেঞ্জ জুইস ইজ এ হেলদি অ্যান্ড টেস্টি ড্রিঙ্ক এটাই লিখব তো আমাদের এখানে দুটো কাজ হয়ে গেল আমাদের টাইটেল হয়ে গেল এবং যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স হয়ে গেল এরপর আমাদের পুরোটাই কিন্তু লিখতে হবে সেই এই পয়েন্টগুলোকে বেস করে তো যেটা শুরু আমাদের প্রথমে শুরু করতে হবে অ্যাট ফার্স্ট দিয়ে তো আমরা শুরু করি অ্যাট ফার্স্ট অ্যাট ফার্স্ট অর্থাৎ প্রথমেই এরপর আমাদের পয়েন্টগুলো দেখতে প্রথম পয়েন্ট দেখতে হবে অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট অরেঞ্জেস অর্থাৎ কমলা লেবুলুকে বাজার থেকে কেনা হয় বট ভার্ভ এটা হচ্ছে সাবজেক্ট এবং এক্ষেত্রে যেটা বললাম যে প্যাসিভ ভয়েসে লিখতে হবে অর্থাৎ আমাকে লিখতে হবে যে এরকম আমরা লিখবো না যে আমি কিনে আনলাম বা তারা কিনে আনলো এরকম নয় যে কিনে আনা হলো এবং এক্ষেত্রে কে কিনে আনছে সেটা ইম্পর্টেন্ট নয় কিনে আনা হলো কি কিনে আনা হলো সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট এখানে অবজেক্ট অর্থাৎ প্যাসিভ হয় যখন করবো তখন অবজেক্ট এবং দুটোই গুরুত্বপূর্ণ হবে তো এখানে অরেঞ্জে এখন সাবজেক্ট তাহলে অরেঞ্জ কিনে আনা হলো সেটা আমরা লিখবো অরেঞ্জেস এবং তারপরে লিখবো আর অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট তো এই যে প্যাসি যেটা বললাম এরকম অ্যাম ইজার এর বাইরে আর কোনো কিছু বসবে না অ্যামিজার এগুলি হচ্ছে অক্সিলির ভার বিষয়ে বসবে এবং যে ভার আছে তার থার্ড ফর্মই বসবে তো আমাদের প্রথম পয়েন্ট হয়ে গেল অ্যাট ফার্স্ট অরেঞ্জ আর বট ফ্রম দ্য মার্কেট দু নম্বর পয়েন্টে রয়েছে শর্ট এর এক্ষেত্রে শর্টের মানে পরিষ্কার বোঝা যাচ্ছে শর্ট হচ্ছে অরেঞ্জগুলোকে শর্টের কথা বলা হয়েছে বলা হয়েছে তাহলে আমি লিখবো দেন দ্য অরেঞ্জ আর শর্ট এট এবং পরের পয়েন্টটাও একটু দেখে নেওয়া দরকার সঙ্গে রটেন ওয়ান্স রিমুভ অর্থাৎ পচাগুলোকে ফেলে দেওয়া হয় বাদ দেওয়া হয় তো এটার সঙ্গে আমরা দুটো কিন্তু একসঙ্গে অ্যাড করতে পারি যেগুলোকে শর্ট করা হয় এবং রটেন্ড ওয়ান্সগুলোকে রিমুভ করা হয় তাহলে আমরা লিখব দেন অথবা এখানে আফটার দ্যাটও লেখা যায় কোনো ব্যাপার নেই দেন দ্য অরেঞ্জেস আর শর্ট ইট অ্যান্ড রটেন ওয়ান্স সামনে আর যুক্ত করব রটেন ওয়ান্স আর রিমোট তারপরে রটেন ওয়ান্সগুলো বাদ দেওয়া গেলো তার মানে শুধু ফ্রেশগুলো থাকলো তাহলে সেই ফ্রেশগুলোকে ক্লিন করা হয় পরিষ্কার করা হয় তারপরে ফিল করা হয় অর্থাৎ খোসা ছাড়ানো হয় তাহলে লিখবো নেক্সট অথবা এখানে আফটার দ্যাটও লেখা যেতে পারে কোনো অসুবিধা নেই নেক্সট দ্য ফ্রেশ অরেঞ্জ যেমন এখানে শুধুমাত্র ভাব রয়েছে তো আমরা এখানে বুঝতে পারছি যে সাবজেক্ট কোনটা কাকে ইয়ে পরিষ্কার করা হচ্ছে এবং কার খসা ছাড়ানো হচ্ছে অরেঞ্জেস তো আমরা সেগুলোকে নিতে হবে আমাদের সেন্টেন্সের মধ্যে নেক্সট দ্য ফ্রেশ অরেঞ্জেস আর ক্লিন্ট এখানে আমরা যুক্ত করি ক্লিন শুধু পরিষ্কার ক্লিন লিখলেও হবে অথবা ক্লিন উইথ ওয়াটার আমরা যেরকম লিখব তাতে আমাদের শব্দ বৃদ্ধি পাবে তো সেটা আমরা লিখতে পারি আর ক্লিন উইথ ওয়াটার অ্যান্ড পিল্ট খোঁজে সারানো হয় তারপরে রয়েছে পোটেন জুইসার অর্থাৎ জুইসার যেখানে রস বের করার যে মেশিন সেখানে রাখা হয় তাহলে প্রোটিন এখানে আমরা সামনে যেহেতু ইউজ করছি নেক্সট তাহলে আমরা পরে নেক্সট ইউজ করবো না আমরা দেন ইউজ করতে পারি অথবা আফটার দ্যাট ইউজ করতে পারি তো আমরা এখানে আফটার দ্যাট ইউজ করব আফটার দ্যাট দে আর বারবার অরেঞ্জ না লিখে এখন আমরা কিন্তু দে লিখতে পারি কথাও লিখতে পারি আফটার দ্যাট ক্লিন্ড অরেঞ্জেস পরিষ্কার করা অরেঞ্জগুলোকে এবার বিচারের মধ্যে ঢোকানো হয় সেটাও লিখতে পারি তো তা না করে আমরা সহজভাবে লিখি আফটার দ্যাট অরেঞ্জেস আর কুড ইন জি প্রোটিন জুইসার এবং লেখা আছে জুইস এক্সট্রাক্ট তো আমরা এটা এইটা সেন্টেন্সের সঙ্গে যুক্ত করে দিতে পারি অথবা আলাদা করেও লিখতে পারি যে নেক্সট জুইস ইজ এক্সট্রাক্টেড অথবা এখানে লিখতে পারি আপনাদের অরেঞ্জ আর প্রোটিন জুইসার টু এক্সট্র্যাক্ট জুইস তো আমি আলাদা করেই লিখতেছি আপনাদের অরেঞ্জ আর প্রোটিন জুইসার দেন জুইস ইজ এক্সট্রাক্টেড জুইস ইজ এক্সট্র্যাক্টেড ওকে তারপর পয়েন্ট সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাটে তারপরে চিনি এবং প্রিজারভেটিভ অর্থাৎ যাতে সেই জুইসটা দিন থাকে এখানে মেনলি প্যাকেট জাত তৈরির কথাই বলা হচ্ছে যেটা বাজারে বিক্রি হয় তো সেই জুইসটা যাতে দীর্ঘদিন থাকে তার জন্য যে কেমিক্যাল ইউজ করা হয় বা জিনিস কিছু ব্যবহার করা হয় ম্যাটেরিয়ালস সেগুলোকে প্রিজার্ভেটিভ বলে তো সেগুলো যোগ করা হয় নেক্সট সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর এড অর্থাৎ ভার্ভের সামনে আমাদের এম এম বাদি ইজ অথবা আর এই দুটোই যোগ করতে হচ্ছে কিন্তু যেহেতু এখানে প্রিরুরাল আছে দুটো তাহলে আমাদের আর ইউজ করতে হবে তাহলে লিখবো নেক্সট সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর অ্যাডেড পরের পয়েন্ট রয়েছে পোর্ট ইন বটলস অর্থাৎ বোতলের মধ্যে ঢোকানো হয় তাহলে এবার সেটাই বলা হচ্ছে তাহলে যে এবার মিক্সড সুগার আর প্রিজারভেটিভ যোগ তার মানে জুইসটা মিক্সড হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি দ্য মিক্সড জুইস ইজ নাও পোর্ট ইন বটলস यहाँ लिखबो आफ्टर दैट मिक्स्ड जूस इज पॉट इन बॉटल्स टावर टू सील्ड तो यहां लिखते পারি আফটার दैट নেক্সট আপনাদের যেহেতু ইউজ করছি আপনাদের ইউজ করবো তাহলে লিখবো নেক্সট বা দেন দেন এখানে শুধু লেখা আছে সিল্ড অর্থাৎ কী সিল্ট করা হয় বটলগুলোকে তা আমরা লিখবো দেন দ্য বটলস আর সিল্ড তারপরে এসে রেডি টু বি সোল্ড অর্থাৎ বিক্রির জন্য রেডি তাহলে ফাইনালি আমাদের লাস্ট পয়েন্টটা লিখতে হবে যে ফাইনালি আমাদের অরেঞ্জ জুস তৈরি হলো তাহলে লিখব অরেঞ্জ জুইস ইস রেডি টু বি সোল্ড অরেঞ্জ জুইস ইস রেডি টু বি সোল্ড তাহলে আমরা কি দেখলাম যে প্রত্যেকটা যে পয়েন্ট রয়েছে তার ভার্বের সামনে শুধুমাত্র ইস অথবা আর এই দুটো অ্যাম হবে না এক্ষেত্রে ইস অথবা আর এই দুটো ব্যবহার করলে কিন্তু আমাদের এক একটা করে সেন্টেন্স তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে আমাদের ইউজ করতে হচ্ছে সিকোয়েন্স লিঙ্ক আর অর্থাৎ ওই যে নেক্সট দেন আফটার দ্যাট অ্যাগে এসব আর এইভাবেই কিন্তু আমাদের খুব সহজেই একটা প্রসেস প্যারাগ্রাফ রেডি হয়ে যাচ্ছে তো এইভাবে ফলো করে তোমরা যে কোনো লিখতে পারবে শুধুমাত্র পয়েন্টগুলোকে বেস করে আর কিছু করতে হবে না তো থ্যাংক ইউ